ঈদ উল আজহাকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সামাজিক উন্নয়ন সংস্থা মায়ের মমতা কল্যাণ সংস্থার পক্ষ থেকে সংস্থার তালিকাভুক্ত সুবিধাবঞ্চিত একশো পঞ্চাশটি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার ও আর্থিক সহযোগিতা দিয়েছে সংস্থার নিয়মিত মাসিক সহায়তা ছাড়াও করোনা পরিস্থিতিতে ও ঈদে সংগঠনের তালিকাভুক্ত অসহায় পরিবারগুলোকে এ নিয়ে এবছর চতুর্থ দফায় খাদ্য সহায়তা দেওয়া হলো এ উপলক্ষে তিরিশ জুলাই বৃহস্পতিবার বিকেল তিনটায় সংস্থার প্রধান কার্যালয় মাইমসিংহের গৈরিপুর উপজেলার ভাগনাবাড়ি ইউনিয়নের বারোয়ামারি গ্রামে অবিশ চত্বরে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ও কোষাধ্যক্ষ মকবুল হুসেনের সভাপতিত্বে প্রচার ও প্রকাশনা সম্পাদক এ কে এম আমিনুল হকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ফজলুল হক এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা হারুন ওর রশিদ সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ শিক্ষা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন প্রতিষ্ঠাতা সদস্য কোহিনুর নাহার ইউনিট কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী সাবেক মেম্বার মোহাম্মদ আলী আঞ্চলিক কোষাধ্যক্ষ আব্দুল হাই সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংস্থার সদস্য ইঞ্জিনিয়ার মাহফুজুল হক সানি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান সংস্থার সভাপতি ফজলুল হক সাংবাদিকদের বলেন সংস্থাটি জাতীয় ও আন্তর্জাতিক সাহায্য ছাড়াই সম্পূর্ণ নিজেদের দাতাদের অর্থায়নে প্রায় এক যুগ ধরে সংস্থার মাধ্যমে দুস্থ অসহায়দের নানাভাবে সাহায্য সহযোগিতা করে আসছে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়া স্বাস্থ্য চিকিৎসা ও মাসিক ভাতা প্রদান সহ দুস্থ ব্যক্তিদের সহায়তা অব্যাহত রেখেছে এই সংস্থাটি আলোচনা অনুষ্ঠান শেষে সংস্থার দাতাদের কল্যাণ কামনা ও তাদের পরিবারের মৃত সদস্যদের রুহের মাখ কামনায় বিশেষ দোয়া কামনা করা হয় দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি আলহাজ মকবুল হোসেন ফারুক আহমেদ জি নিউজ গৌরীপুর ময়মনসিংহ